দেশের উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবকটি উপজেলায় স্থায়ী অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে জেলায় কোরবানির গরুর চাহিদা বিরাশি হাজার আর গরু পালন হয়েছে এক লাখ সাতাশ হাজার এতে হাটগুলোতে ক্রেতার তুলনায় বেশি হয় বাজারে দাম কিছুটা কম আর কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা গতবার আপনার যে গরু ছিল আপনার পঁয়তাল্লিশ হাজার এবার এই গরুটা আমার কাছে মনে হচ্ছে আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার এরকম আর কি মোটামুটি গরুর বাজার মানে আয়ত্তের মধ্যে আছে বাজারে গরুর সরবরাহ অনেক সেই তুলনায় বাজারের দাম দাম সহনীয় অন্যদিকে তুলনামূলক দাম কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারি ও বিক্রেতাদের দাম কম হওয়ার অন্যতম কারণ হিসেবে শেষ মুহূর্তে ভারতীয় গরুর আধিক্যকে দায়ী করছেন তারা পান সব সবকিছু শেষ ক্রেতা নাই গরু আছে ক্রেতা নাই তার উপর ইন্ডিয়ান গরুতে তো লাভ সারা বছর গরু পুষে এই গরুর দাম পাওয়া যাচ্ছে না যেন মানুষের মনে খুব কষ্ট এদিকে হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণে কোনো ব্যবস্থা না থাকায় হয়রানির শিকার হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ে জাল টাকা ধরার কোনো উপায় নেই ব্যাংকের লোক আসেনি সাম্প্রতিক বন্যায় গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয় পশুর দাম কম বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা গ খাদ্যের সংকটের কারণে অনেক খামারি তাদের গরু বিক্রি করে দেওয়ার কারণে বাজারে গরুর দাম কি ক্রেতার সহনীয় পর্যায়ে আসে জেলার তেরোটি উপজেলায় স্থায়ী হাট একচল্লিশটি আর অস্থায়ী হাট বসেছে উনচল্লিশটি বড় হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতাশটি মেডিকেল টিম কাজ করছে সংবাদ দিনাজপুর